ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा सुन्नवादी पाश्चात देशतारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। मुकम करति बातलंग पंगुलंग भैतगिरी दत्कृपात्म वंदे परमानंद माधव श्रीगुरुदेवतारिणम श्री चैतन्य ईश्वरम। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नाम। तो हमारा कैक दिन जबत धारावाहिक भावे जगन्नाथ लीला श्रवण कर जगन्नाथ महिमा पुरीधाम महिमा श्रवण करे। आमर रथयात्रा संपर्कित विभिन्न उत्सव अनुष्ठान जेमान स्नान पूर्णिमा अन्नवसर पहंडी विजय ये सब अनुष्ठान संपर्कित लीला श्रवण करलाम। गत काल के भगवान के गर्भगंजन लीला पतित पावन लीला आम श्रवण करलाम। आज के थेके हमारे भगवान भक्त बात्सल्यता लीला श्रवण करार कथा किंतु हमें एक तो कुछ भक्तरा कि विशेष विशेष कथा सुनते चाहे से आज के बोलब। हमारे मायापुर व राजापुर जो जगन्नाथ आई सम्पर्क और जो समय है तेल गीत गोविंद कथा हमें सुनब आज के ठीक है। तो मायापुर धाम औदार्यर धाम भगवान अनंत रूप आछे अनंत भाव अनंत रस भगवान आस्वादन करछेन। तार मध्ये तीनटी मुख्य ऐश्वर्य माधुर्य औदार्य अपना सब जाने नवद्वीप धाम अच्छे औदार्य धाम एखाने नयटी द्वीप आछे अंतरद्वीप श्रीमंत द्वीप गोद्रम द्वीप मध्यद्वीप कोलद्वीप ऋतुद्वीप जानद्वीप मधुद्रमद्वीप आर रुद्रद्वीप এরকম আমাদের এখানে নয়টি দ্বীপ আছে। তার মধ্যে একটি দ্বীপ আছে শ্রীমন্ত দ্বীপ। এই শ্রীমন্ত দ্বীপে সেখানে যে রাজাপুর আছে সেটাকে অভিন্ন পুরীধাম বলা হচ্ছে। আসলে নবদ্বীপেই সব ধাম রয়েছে। নবদ্বীপে ভগবানের সমস্ত ভগবত স্বরূপ নবদ্বীপে রাম কৃষ্ণ বরাহ নরসিংহ নবদ্বীপে সমস্ত তীর্থ নদী রয়েছে। নবদ্বীপে সমস্ত কুরুক্ষেত্র থেকে শুরু করে অযোধ্যা নন্দগ্রাম সব নবদ্বীপে রয়েছে। মথুরাও নবদ্বীপে রয়েছে। সমস্ত মুনি ঋষিরা সে জাহ্নমুনি থেকে শুরু করে আর কত কত মুনি ঋষিরা সবাই নবদ্বীপ ধামে তপস্যা করছেন। এখানে রাম এসেছেন কৃষ্ণ এসেছেন নরসিংহ এসেছেন সমস্ত বৈষ্ণব আচার্যরা শঙ্করাচার্য রামানুজাচার্য মধ্বাচার্য এ বর্ণনা আছে যে সবাই আসছেন সবাই আসছেন নয় সবাই এখান থেকে ওখানে গিয়েছিল আবার এসেছেন এভাবে হয়েছে। সব কিছু ধাম পুরী ধাম ও নবদ্বীপ ধামে রয়েছে অভিন্ন পুরী ধাম। শ্রীমন্ত দ্বীপে যে রাজাপুর রয়েছে তো বলা আছে বহু প্রাচীন সময়ের কথা। এবার রক্তবাহু বলে একটা অসুর পুরী আক্রমণ করে বলিষ্ঠ দৈতাপতিরা কী করে জগন্নাথকে নিয়ে তারা উড়িষ্যা ছেড়ে চলে আসে। তারা এই নবদ্বীপ ধামে আসে এসে আমাদের জগন্নাথ মন্দির যে এলাকা আছে সেখানে ওরা বাস করে জগন্নাথকে নিয়ে। তো আস্তে আস্তে গুরু মহারাজ বলছিলেন যে তারা জগন্নাথের ভক্ত তারা সব ভগবত ধাম চলে গেছে এই বহু বছর আগের কথা। তো তারা সে যেখানে বাস করতেন
সেখানে জগন্নাথ মন্দির কাছে সে পাড়াটা এখনো রয়েছে, আমি ভুলে গেলাম কে ভুলে গেলাম, তো সেখানে তারা বাস করতেন। তো বহু বছর আগের কথা, কিন্তু রিসেন্টলি 500 বছর পূর্বে কি হয়েছে না, তখনকার সময়ে গৌড়ের ভক্তরা সবাই পুরীতে যেতেন জগন্নাথকে দর্শন করতেন। তো এক সময়ে একটা ভক্ত ছিল যোগেশ গাঙ্গুলি বলে, তো সে অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার ফলে আর তাকে কেউ সঙ্গে নিয়ে যেতে চায় না। তখনকার সময় তো গাড়ি ঘোড়া কার এরোপ্লেন ট্রেন ছিল না, সব হেঁটে হেঁটে যেতে হতো, এক মাস হয়তো সময় লাগতো। এমনি নিজেকে যেতে কত সমস্যা, আর একটা অন্ধ কে নিয়ে যাবে, তো কেউ নিয়ে যায় না। তখন অন্ধ ভক্ত তো খুব ব্যগ্রতার সঙ্গে ভগবানকে প্রার্থনা করছে, প্রভু আমি আপনার দর্শন করতে পারলাম না, খুব জগন্নাথ বিরহ অনুভব করছে। সে অত বিরহ অনুভব করছে, তার ভক্তির তীব্রতা দেখে ভগবান স্বয়ং তার স্বপ্নতে এসেছেন আর বলেছেন, তুমি কালকে সকালে গঙ্গাতে স্নান করতে যাবে, যখন যাবে তখন গঙ্গাতে ভেসে ভেসে একটা দারু, দারু মানে কাঠ কাষ্ঠ, তোমার শরীর লাগবে, তুমি সেইটাকে নিয়ে মূর্তি বানাবে, আর সেই মূর্তিকে দর্শন করলে অভিন্ন পুরী দর্শন করে যে ফল পাওয়া যাবে, আমার সেই মূর্তি দর্শন করে সেই ফল পাওয়া যাবে। তার আনন্দ সহ সকালে গিয়েছে, গিয়ে স্নান করার সময় দেখছে সত্যি সত্যি একটা কাঠ এসে লেগেছে। তারপর সে কাঠকে নিয়ে এসেছে, কাঠকে নিয়ে এসে কাঠ মিস্ত্রিদেরকে দিয়েছে, এই বিগ্রহ বানাও। তো যে কাঠ মিস্ত্রি আছে কেউ বানাতে পারছে না, তাদের যে কাঠ খোদাই করার যে অস্ত্রগুলো সব ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেউ পারছে না। তখন তো যোগেশ গাঙ্গুলি বড় চিন্তায় পড়ে গেল, তো ভগবান তো কৃপা করে দারু রূপে এসেছেন, বিগ্রহকেও বানাতে পারছে না। তখন ভগবানকে আবার প্রার্থনা করল, তো ভগবান তার স্বপ্ন এসে বললেন, তুমি যাও ওই গ্রামে একটা কাঠ মিস্ত্রি আছে, ওর কাছে গেলে আমার মূর্তিটা বানাতে পারবে। তখন যোগেশ গাঙ্গুলি সেই গ্রামে গিয়েছে, সে কাঠ মিস্ত্রির কাছে, আরেক সমস্যা, কাঠ মিস্ত্রিতে কুষ্ঠরোগ হয়ে গেছে, তার লেপরসি হয়ে গেছে। তো তাকে বলছে, ভগবান জগন্নাথ তুমি বিগ্রহ বানাবে, আমি কী করে বিগ্রহ বানাবো, একে তো আমার হাতে সব ঘাটা হয়ে গেছে, আমি ধরতেই পারবো না, আর যদি ধরেও তো চাই, তো আমার জগন্নাথ শ্রী বিগ্রহ কী করে বানাবো, এই অশুদ্ধ হাত দিয়ে আমি কুষ্ঠরোগী। তখন যোগেশকে বলছে, না না এটা ভগবান বলেছেন, তোমার করতেই হবে। তো তখন সে শুরু করলো, সে হাতে সে কাঠ মিস্ত্রি যে ধরতে পারে না, হতিয়ার ধরতে পারে না, তবুও সে কষ্ট মষ্ট করে বানালো, আর যোগেশ গাঙ্গুলি তার সঙ্গে সঙ্গে থেকে তাকে উৎসাহ দিল, উৎসাহ দিল। আর যতটা বিগ্রহ সম্পূর্ণ হচ্ছে, তো আস্তে 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 কুষ্ঠরোগটা ভালো হয়ে যাচ্ছে, আর বিগ্রহ সম্পূর্ণ হয়ে গেল, কুষ্ঠরোগ পুরা শেষ হয়ে গেল। তো এইভাবে জগন্নাথ বিঘ্ন সেখানে প্রকট হয়েছিল। আর বলদেব সুভদ্রা পরে জোড়া হয়েছে, আর নিম গাছ থেকে নিয়ে এসে বিগ্রহ বানানো হয়েছে। তো দেখুন, আমরা যে জগন্নাথের ইতিহাস পুরাণে পড়ি, সে খুব প্রাচীন, হাজার হাজার বছর, কবে যে হয়েছে, কোন সত্য যুগে হলে কী হলো, তার কোনো ইয়তা নাই। কিন্তু এটা তো 500 বছর পূর্বে মহাপুরুষ সময়তে হয়েছে, এটাকে অভিন্ন জগন্নাথ বলা যেতে পারে পুরী থেকে। এই জন্য পুরীতে যেভাবে জগন্নাথ এসেছেন, সে সমুদ্রে ভেসে ভেসে দারু এসেছে, এখানেও গঙ্গাতে ভেসে ভেসে দারু আসলো, সেখানে যেরকম কোনো কাঠ মিস্ত্রি বানাতে পারছিল না, এখানেও কোনো কাঠ মিস্ত্রি বানাতে পারে না, সেখানে যে অনন্ত মহারণা এসে বানালো, এখানকে বিশেষ কুষ্ঠরোগী মহারণা সেটাকে বানালো, তো উভয় সেই রকম এটা আমরা দেখলাম। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি আছে, তো এই যে জগন্নাথ আমরা দেখছি, এই কিন্তু সেই 500 বছরকে সেম, এই বিগ্রহে কোনো পরিবর্তন হয় না। অবশ্য কালের প্রভাবে ভাবে পুজো বন্ধ হয়ে গেছে, এক সময় ছিল এই বিগ্রহকে উইধিপি বিগ্রহ উইধিপির ভিতরে চলে গেছে, কেউ দেখা নেই, বাঁশ টাঁশ ঝাড় হয়ে গেছে,
পঙ্কজাঙ্গির প্রভু একটা গ্রন্থ প্রকাশ করেছেন রাজাপুর জগন্নাথ, তা সুন্দর বর্ণনা করেছেন কীভাবে এই বিগ্রহগুলি ঝাড়ের মধ্যে উইঢিপির মধ্যে ছিল। তারপরে একটা বাহাদুরপুর থেকে একটা লোক সে রাস্তা যাচ্ছিল, কীভাবে জগন্নাথ তাকে বললেন যে হ্যাঁ আমি এর ভিতরে আছি, তোমাকে উদ্ধার কর। তারপরে গ্রামের লোকেরা আসে, সেই বিগ্রহকে উদ্ধার করলো আর সেই বিগ্রহের তারা পূজা করলো। তো পূজা করতে করতে ব্রাহ্মণ পূজা করতে করতে একটা সময় হলো, আর কেউ পূজা ভালোভাবে করতে পারলো না, পূজা ঠিক হলো না, আর সেই বংশপরে নষ্ট হয়ে গেল। তারপর আবার তারা পূজারী হলো, ফটিক চ্যাটার্জি একজন ছিল। তো এইভাবে আস্তে আস্তে হয় একটা সময় আসলো, তারা ভগবান তাদেরকে অনুপ্রেরণা দিলেন যে এই জগন্নাথের সেবা ইস্কন ভক্তদেরকে দাও। তো সেই লোক এসে ইস্কন ভক্তদেরকে দিল। তো আমি বলছি এটাই, আমি ভক্তদেরকে বলে থাকি যে আমার কত ভাগ্যবান নবদ্বীপে, দেখো পুরীতে জগন্নাথ যেভাবে দারুরূপে এসছেন সমুদ্র ভেসে, এখানে সেরকম গঙ্গায় ভেসে এসেছেন। কিন্তু পার্থক্যটা আছে, ওই যে তখন যে দারুরূপে এসেছিল, কারণ পুরীতে তো সবসময় 9 বছর 12 বছর 19 বছরে নবকলেবর হয়, সে বিগ্রহ পরিবর্তন হয়। বিগ্রহ মধ্যে যে ব্রহ্ম পদার্থ আছে সেটা ঠিক আছে একা, কিন্তু দারু বিগ্রহটা তো পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে আমরা যে দর্শন করতে পারছি, ওই 500 বছর পূর্বে যে দারুটা ভেসে এসেছিল সেই দারুতে তৈরি জগন্নাথ আমরা দর্শন করেছি, ওই ঢিপির ভিতরে ছিল, তবু বিগ্রহ নষ্ট হয় না। তো এটা একটা আশ্চর্যের ব্যাপার। তো ভক্তরা এখানে রাজাপুর জগন্নাথ অভিন্ন পুরী জগন্নাথ মনে করে দর্শন করেন আর সেইরকম ফলও তারা পেয়ে থাকেন। একটা পার্থক্য হচ্ছে, পুরীতে যে জগন্নাথ আছেন তিনি দ্বারকায় রয়েছেন, তাই না? পুরীতে আমি বলেছিলাম না জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা ঐশ্বর্যের ধাম, সেখান থেকে বৃন্দাবন আছেন গুন্ডিচা মন্দির মাধুর্যের ধাম। কিন্তু নবদ্বীপটা কি, পুরো নবদ্বীপটা তো বৃন্দাবন, তো সেখানে জগন্নাথ দ্বারকাবাসী আছেন, এখানে বৃন্দাবনবাসী আছেন, সেই জন্য নবদ্বীপে আগে কোনো রথযাত্রা হতো না, এখন তো আস্তে আস্তে বাচ্চাদের রথযাত্রা হলো, বাচ্চাদের হতে হতে বড়দের হলো, বিরাট বড় রথযাত্রা হচ্ছে। নবদ্বীপ যেহেতু অভিন্ন বৃন্দাবন, এখানে তত্ত্বভাবে বা রসগত বিচারে এই রথযাত্রা করা ঠিক নয়, করা হতো না। এখন আস্তে আস্তে আমারও মনে আছে, আমি যখন ম্যানেজমেন্টে ছিলাম এই রথযাত্রার প্রতি অনেক বিরোধ হচ্ছিল, ভক্তরা বললো ঠিক আছে বাচ্চারা করছিল, ছোট্ট রথ করা হয়েছিল, সে ভদ্রচর প্রভু নিয়ে এসেছিল, খুব সুন্দর ছোট্ট রথ থেকে শুরু হলো, আর একটু বড় রথ হলো, এবং হতে হতে এখন বিরাট বড় রথ হয়ে গেছে। জগন্নাথের ইচ্ছা, জগন্নাথের ইচ্ছা না হলে তো কিছু হবে না, তো উনি করছেন। তো সেই মন্দিরটা আর ছিল, সে এসে গুরু মহারাজকে বললো, ছিল জগতেশ্বর গুরু মহারাজকে যে আমাকে জগন্নাথ অনুপ্রেরণা করেছেন, এটা ইস্কন সেবা পূজা নেবে। গুরুমাদ খুব খুশি হয়ে গেছেন, গুরুমাদ তো চান যত মন্দির ভালো দেখাশোনা হচ্ছে না, আমরা ইস্কন যেন দেখাশোনা করে, সেজন্য প্রভুপাদ একটা ট্রাস্ট করে দিয়ে গেছেন, ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট, গুরু মহারাজ সেটার আছেন লাইফ লং চেয়ারম্যান, ঠিক আছে জীবনব্যাপী চেয়ারম্যান আছে। তো গুরুমাদ খুব খুশি হয়ে গেছেন, এখানে ম্যানেজমেন্টকে বলে গেছেন যে এরকম এই মন্দির আমরা পাবো। তো বলে দিয়ে গুরুমাদ আমেরিকায় বা ট্যুরে চলে গেছেন। তখন এখানকার ম্যানেজমেন্টে সত্যচন্দ্র প্রভু ছিলেন, তো উনি কী করেছেন, এখান থেকে তখন তখন ভাঙ্গা ঘর ছিল, তখনকার সময় জগন্নাথ বলদেব শুনেছিলেন যে একটা ছোট্ট ঘর আছে না, যে বটগাছ যে শিব মন্দিরের কাছে যে ছোট্ট ঘরটা আছে, ওই সামনের ঘরটা নয়, সামনের ঘরটা তো পরে বানানো হয়েছে, পিছনে যেটা ছোট্ট ঘর সেইটা ভাঙা টাঙা হয়ে পড়েছিল, দরজা দরজা ভাঙ্গা, জ্বালানা খোলা, এরকম অবস্থায় ছিল, আর কিছু ছিল না, সেখানে শুধু জঙ্গল ছিল। তখন এখানে কী করতো, অনকদন্ডী প্রভু বলে একটা ভক্ত, উনি রান্না করে নিয়ে যেতেন আর সেখানে ভোগ লাগানো শুরু করে দিয়েছে। তো সদ্যনপ্রভু টেলিগ্রাম করেছেন গুরুমাদ কাছে যে আমরা জগন্নাথ সেবা শুরু করে দিয়েছি। তখন গুরুমাদ জানিয়েছেন যে আরে তোমার জগন্নাথ সেবা কেন শুরু করলো, কারণ আমাদের হাতে তো লেখাপড়া করে দেয় না, কাগজপত্র দিয়ে না, নিয়ম অনুসারে যদি ভগবানের সেবা শুরু হয়
তাহলে বন্ধ করতে নেই। তো গুরু মহারাজ সেটা বললো যে কেন তোমার করলো, দেবে কি দেবে না ঠিক নেই, গুরু বন্ধ করতে বলে না, কিন্তু এটা শুধু বলেছে, হ্যাঁ আমাদের কাগজপত্র হয় না, তোমরা কেন করলো। কিন্তু এরা ভয় পেয়ে কী করেছে, তো সে আর প্রসাদ নিয়ে ভোগ লাগানো বন্ধ করে দিয়েছে জগন্নাথকে। সেই যে নাতিরা অন্য পূজারী শুয়ে আছে, পূজারী শুয়ে আছে, সে রাত্রে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে জগন্নাথ বলে যে সুভদ্রা এই মন্দির থেকে বেরিয়ে সে মাঠ দিয়ে ওই আমাদের ইস্কন মন্দির রাধা মাধব ওই দিকে মন্দির দিকে আসছে। তো পূজারি বলছে আরে কোথায় আছো কোথায় আছো, তখন জগন্নাথ বলছে তোমাদের খেতে দিচ্ছ না, আমার রাধা মাধবের সঙ্গে খেতে যাচ্ছি ওখানে, যদি পূজা সেবা বন্ধ করে দিল এ জগন্নাথ, একটা চমৎকার লীলা, আমি একটু দুটো লীলা আগে বলেছি, তো এটা সেরকম জগন্নাথ একটা চমৎকার লীলা। আরেকটা আমি শুনেছিলাম যে অনক দন্দী বলে একজন ভক্ত ছিলেন, আমেরিকান ভক্ত, খুব লম্বা ভক্ত ছিলেন, এখন নেই উনি কোথায় আছে যায় না। তো উনি পূজা করতেন, তো এখানে রান্না করে এখানে প্লেট সাজিয়ে ওই মন্দিরে নিয়ে গেছেন, মন্দিরে প্লেট রেখে দেখছে তুলসী পাতা নিয়ে আসে না, তখন অফারিং করবে কী করে চিন্তা পড়ে গেছে। ও যে মন্দিরে ভোগটা রেখে কোথায় যাবে তুলসী আনতে, সেখানে অনেক মুসলমান বাচ্চারা ঘোরাফেরা করছে, ও ভয় পেয়ে গেছে যে মুসলমান বাচ্চারা আসে ভোগটাকে নষ্ট করে দেয়, তো এই জন্য কী করবে না, ভগবানকে প্রার্থনা করে ভোগ লাগিয়েছে, বাহিরে এসে দরজা বন্ধ গায়ত্রী করলো। গায়ত্রী করে যখন মন্দির দরজা খুলে ভিতরে গিয়েছে, যে সদ্য তোলা তুলসী মঞ্জরি অন্য রূপে রাখা হয়েছে। তো এরকম জগন্নাথের অদ্ভুত অদ্ভুত সব লীলা রয়েছে। আরেকটা লীলা জগন্নাথের কাঁঠাল চুরি লীলা, আপনারা তো সবাই অনেকে তো শুনেছেন, পুরীতে জগন্নাথ কীভাবে কাঁঠাল চুরি করেছিলেন। তো পুরীতে রঘুদাস, হ্যাঁ জগন্নাথের পরম ভক্ত ছিল, ও খুব গরিব ছিল এই রঘুদাস। তো একবার রঘুদাস ভগবান জগন্নাথ থেকে এটা মালা দিতে ইচ্ছা করেছে, কিন্তু অত গরিব সুতো শুই কেনার পয়সা তার কাছে নেই, ও কী করেছে এই কলা যে বকল আছে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে এটা সুতোর মতন বেড়ে তাতে একটা ফুলের মালা করে জগন্নাথকে দুয়ারদানে নিয়ে গেছে। তো পাণ্ডারা যখন এইরকম দেখেছে তারা জগন্নাথকে এটা নিবেদন করতে চায় না, না তুমি এটা কী এটা বানিয়ে নিয়ে এসছ, এটা জগন্নাথ দেওয়া যাবে তা ফেরত পাঠিয়ে দিয়েছে। তো রঘুদাস খুব দুঃখী হয়ে গেছে, আমি অত প্রেম ভালোবাসা দিয়ে নিয়ে আসলাম, হে প্রভু আপনি তো বলছেন পত্রং পুষ্পং ফলং দেব জমে ভক্তা প্রয়েছতি, ভক্তি সহকার যে দেবে আমাকে আমি গ্রহণ করব, আমি অত ভক্তি ভালোবাসা দিয়ে বানালাম আপনি গ্রহণ করলেন না। তো বসে বসে কান্না করছে সে রঘুদাস, খুব গরিব লোক, অত গরিব তার কুটিয়াও নেই, ও ছাতার নিচে থাকতো, হ্যাঁ বড় দাণ্ডে সিংহদ্বার সামনে ছাতার নিচে থাকতো। তো এরকম যখন কান্না করছে বসে বসে, তো জগন্নাথের দিকে যে সিঙ্গারি লোক আছে সিঙ্গার করে, তারা জগন্নাথকে বস্ত্র পরিধান করিয়ে ফুলের মালা পড়াচ্ছে, সে ফুলের মালা পড়ে যাচ্ছে, হ্যাঁ যতবার মালা পড়ছে আর পড়ে যাচ্ছে এরকম। তো কী অপরাধ হয়ে গেল, সবাই ভয় পেয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, ভগবান কেন মালা গ্রহণ করছে না। পরে হেড পূজারী স্বপ্নতে দেখতে পারল, জগন্নাথ বলছেন দেখো আমার পরম ভক্ত রঘুদাস সে কত প্রেম ভালোবাসা দিয়ে হ্যাঁ ফুলের মালা বানিয়ে নিয়ে আসলো, আর সে কলা পাতার কে তন্তু দিয়ে, হ্যাঁ কলা পাতার রশি দিয়ে বানিয়েছে তোমার প্রত্যাখ্যান করে দিল, সেই মালাটা যদি আমাকে না পড়াবে আমি তোমাদের কোনো মালা গ্রহণ করব। তো সবাই খোঁজে খোঁজে গিয়ে রঘুদাস কাছে পৌঁছেছে, আর সেই মালা জগন্নাথকে পড়ানো হয়েছে। ওই যে জগন্নাথ সেই মালা পড়ল, সেই দিন থেকে আজকে পর্যন্ত জগন্নাথের যত মালা হয়, হ্যাঁ এই কলা পাতা তাকে পটুকা বলে, পটুকা, হ্যাঁ তো ওড়িশাতে বলে, সেই সুতো দিয়ে কলা পাতা থেকে সুতো বানায়, কলা বকল থাকে, হ্যাঁ তো সেটা দিয়ে এখনও সেই পুজো চলছে। তো এইভাবে সবাই জেনে গেল যে রঘুদাস পরম ভক্ত, ঠিক আছে। তো একবার রঘুদাস তো তার খুব কী হয়েছে, শরীর খারাপ হয়েছে,
মানে অত শরীর খারাপ হয়েছে সে শয্যা থেকে উঠতে পারছে না, আর সেইখানে শুয়ে থাকছে, পিছাপ করছে, পায়খানা করছে, তার তো কেউ আত্মীয়স্বজন নেই, কে দেখাশোনা করবে, রাস্তায় পড়ে আছে, খুব দুর্গন্ধ, কেউ পাশে যেতে চায় না, এরকম পড়ে আছে। তো একদিন রঘুদাস দেখল যে কেউ রাত্রিরে এসে তার মলমূত্র সুন্দর পরিষ্কার করে দিয়েছে, তার শরীরে চন্দন লাগিয়ে দিয়েছে, খুব অগুর টগুর দিয়ে খুব সুগন্ধ পরিবেশ সৃষ্টি করছে। তো রঘুদাস চিন্তা করছে যে আমার তো কেউ নেই আত্মীয় স্বজন, কে এরকম করছে, একদিন দুই দিন তিন দিন কয়েকদিন এরকম হলো, রঘুদাস আজকে দেখব কে করছে। সেদিন কি করছে, ওদিন শুয়ে পড়ে, যদি না শুয়ে শুয়ার ভান করে পড়িয়ে আসে, তো মধ্যরাতে দেখলো কেউ এসে সব পরিষ্কার টরিষ্কার করছে। তো চোখ খুললো, চোখ খুলে দেখলো যে জগন্নাথ এসে পরিষ্কার করছে। আমাকে একটা ভক্ত জিজ্ঞাসা করলো এটা কী করে বুঝলো, সে জগন্নাথের মতন কি তার মুখ ছিল, না কৃষ্ণের মতন ছিল, না একটা ছেলে ছিল এরকম, আমি তার উত্তর দিতে পারলাম না। যাই হোক, সে বুঝতে পারছে যে জগন্নাথ এসেছে, তখন হাতটা ধরেছে যে প্রভু তা আপনি জগন্নাথ, আপনি এসে আমার মলমূত্র পরিষ্কার করছেন, তাহলে আমার কী গতি হবে, নরকে যাব। ভক্ত ভগবানকে ধরেছে তো, ভগবান কারোর হাতে ধরা পড়ে না, কিন্তু যখন ভক্তের হাতে ধরা পড়ে ভগবান পালাতে পারে না। ভক্ত জিজ্ঞাসা করছে যে আপনি কেন এরকম করছেন, আমাকে নরকে পাঠাবেন? জগন্নাথ বলছে আরে না না রঘুদাস, তোমাকে খুব ভালোবাসি, দেখ আমার সেবা করে ভক্ত যেরকম আনন্দ পায়, ভক্তের সেবা করে আমিও আনন্দ পাই, হ্যাঁ, তো সেজন্যই আমি আসি তোমার এই সেবা করি। তো রঘুদাস হাসছে, বলছে প্রভু আপনি ভগবান? তো ভগবান বলছেন তুমি অত দুঃখ পাচ্ছ, তোমার দুঃখ দেখে আমার সহ্য হচ্ছে না, তো আমি এসে তোমার একটু সেবা করি। তো রঘুদাস বলছে ভালো কথা, তো আরে তুমি তো ভগবান, তুমি তো চাইলে আমার রোগটা ভালো করে দিতে পারো, আমাকে রোগ দিচ্ছ, হ্যাঁ আবার তুমি এসে আমার সেবা করছ। তখন ভগবান বলছেন হ্যাঁ আমি ভক্তের সেবা করে আনন্দ পাই, আর ভক্ত যদি ভগবান সেবা করে আনন্দ পায় তো ভক্ত শরীর অসুখ হতে তার কোনো চিন্তা থাকে না, হ্যাঁ। তো তখন এইভাবে রঘুদাস তখন ভগবান কী করেছেন, ওই তার হাত গা হাতে বলেছেন, তার শরীর পুরা সুস্থ হয়ে গেছে। সেদিন থেকে রঘুদাস আর জগন্নাথ সক্ষভাবে এসে গেছে। তো জগন্নাথ প্রতিদিন রাত্রিরে তিনি আসতেন, রঘুদাস সঙ্গে মিশতে, তার সঙ্গে খেলা করতেন, বন্ধুত্ব খেলা করতেন। একদিন জগন্নাথ এসে বলছেন রঘুদাস আজকে আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছা আছে, তো চলো রাজার বাগানে অনেক কাঁঠাল হয়েছে, কাঁঠাল চুরি করে খাব। রঘুদাস বলছে আরে প্রভু আপনি কাঁঠাল চুরি করবেন কেন, আপনার যদি কাঁঠাল খেতে ইচ্ছা আছে আমাকে বলুন, আমি আগামীকালকে ভিক্ষা করে কাঁঠাল নিয়ে আসবো, আর আমরা দুজন বসে আনন্দে খাবো। তো ভগবান বলছে আরে রঘুদাস কাঁঠাল তো আমি অনেক খেয়েছি, চুরি খেয়ে খাওয়ার যে আনন্দ সেটা একটা আলাদা আনন্দ। আমি যখন ব্রজে ছিলাম তখন আমার মা যথাযথ তো অনেক মাখন খাওয়াতো, কিন্তু আমি যখন গোপীদের বাড়িতে ঢুকে ঢুকে চুরি করে খেতাম সেটা আলাদা আনন্দ ছিল। চলো আমার সঙ্গে চুরি করে খাওয়ার আনন্দ তোমাকে দেবো। তো রঘুদাস বলছে ঠিক আছে চলো। জগন্নাথ রঘুদাস দুজন গিয়েছে রাজার বাগানে, বিরাট বড় পাচেরি দেওয়া, সিকিউরিটি আছে, কেউ কেউ ঢুকবে ভিতরে। তো রঘুদাস কী করছে, সে পাচেরি টপকে গিয়েছে আর জগন্নাথ তার সঙ্গে পাচেরি টপকে যাচ্ছে। আসলে জগন্নাথ ভগবান সর্বত্র বিদ্যমান করছেন না কি, পাচেরি এদিকে আছেন, ইচ্ছা করলে পাচেরি চড়ে যেতে হয় না, সেখানে গিয়ে প্রকট হতে হয়, সর্বত্র বিদ্যমান, যে কোনো জায়গায় প্রকাশ হতে পারে। তো তিনিও হ্যাঁ রঘুদাস পাচেরি চড়ে চড়ে ভক্তকে আনন্দ দেবে, বুঝতে পারছ, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তার সঙ্গে চড়ে পাচেরি টপকে কাঁঠাল বাগানে পৌঁছেছেন। তখন জগন্নাথ রঘুদাসকে একটা কাঁঠাল গাছের নিচে নিয়ে গেছেন, রঘুদাস দেখো এই গাছে সুন্দর কাঁঠাল, পাকা কাঁঠাল আছে, তুমি গাছ চড়তে জানো?
हाँ गाछ चढ़ते जाना, तुम्हें जा तुम्हें गए कांठालटा पारवे नीचे फेलवे हमें नीचे तक धरब आ दूजन के खाब। तो रघुदास हाँ तुम्हें जा बोले से कथा सेटे कथा। तो संगे संगे रघुदास की करे कपड़ जुबड़ तुले से गाचर उपर उठे गे और सुंदर हाँ काठा का पाका कांठाल तुले से। तो जगन्नाथ तुम रेडी हम कांठाल फेलब, जगन्नाथ बोलते हाँ मैं रेडी फेल। तब रघुदास कांठाल पेड़े जो फेले दिए से जगन्नाथ से उद्धार हो गए। हाँ आ से धबस कर नीचे पड़े से बिराट आवाज कर आवाज सुने सब सिक्यूटर जगे गे से अरे चोर 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 एस देखे एक कांठाल फैन पड़ी आ আর টর্চ মেরে উপরে দেখছে এই রঘুদাস বসে আছে। ও রঘুদাস তুমি দিনের বেলা অত বড় ভক্ত দেখাও, রাত্রে এখানে কাঁঠাল চুরি করছ, দিনের বেলা হরি হরি রাত্রে করো কাঁঠাল চুরি, ঠিক আছে বসে থাকো আমার রাজাকে এখন ডেকে নিয়ে আসছে। তো সঙ্গে সঙ্গে গিয়ে তার রাজাকে ডেকে নিয়ে আসলো, রাজাকে গিয়ে বললো রঘুদাস কাঁঠাল চুরি করছে। রাজা বিশ্বাসই করতে পারলো না, হতে পারে না অত পরম ভক্ত জগন্নাথের সে চুরি করবে নাকি, ভক্ত চুরি করে নাকি, সে চালা নিজে দেখ। তো রাজা মন্ত্রী সেনাপতিকে নিয়ে আসলো, নিয়ে এসে দেখছে রঘুদাস কাঁঠাল গাছে বসে আছে। এ রঘুদাস আসো আসো নিচে আসো নিচে আসো। রঘুদাস নেমেছে, রঘুদাস আমার তোমাকে অত সম্মান করি, তুমি অত পরম ভক্ত জগন্নাথের, আর তুমি এই অপকর্ম করলে সে কাঁঠাল চুরি করলে সে। তো রঘুদাস হাসছে যে হে রাজন আমি কাঁঠাল চুরি করতে আসি না, তোমার জগন্নাথ আমাকে চুরি করতে ডেকে নিয়ে আসলাম। তো সব কথা বর্ণনা করে বলল, হ্যাঁ জগন্নাথকে গিয়ে বলল চুরি করে কাঁঠাল খাওয়ার মজা তোমাকে দেখাও, এই যে মজা পাচ্ছি আমি এখনই। তো জগন্নাথ কেটে পড়েছে আমাকে তোমার ধরছ। তো এটা শুনে আর কেউ বিশ্বাস করলো কেউ বিশ্বাস করলো না, হ্যাঁ জগন্নাথ আর কাজ নেই সে কাঁঠাল চুরি করতে যাবে, এই বেটা ভণ্ডামি করছে এরকম কেউ বললো। হ্যাঁ কেউ কেউ বললো না এই বেটা চুরি করেছে। তো কী করবে, হয়তো ভিখারি তা কী শাস্তি দেবে, হ্যাঁ তাকে ছেড়ে দিয়েছে। তো তারপরে কী হয়েছে, তো জগন্নাথ চুরি করতে পালিয়ে গেছে, ব্যাপারে চোর চুরি করে যত চালাকি করে চলে যাক না কেন, তো কিচ্ছু একটা দেখে দেবে পুলিশ ধরতে পারে। তো সেদিন জগন্নাথ যখন সকালে বেশ মৈলম করা হলো, তার আভূষণ বেশ নামিয়ে যখন যে পূজারীকে নামাজ শৃঙ্গার করতে গেল, তখন দেখছে তার উত্তরিটা নেই। আরে উত্তরি কোথায় গেল, সব জায়গায় খোঁজ পড়লো আরে উত্তরিটা কোথায় গেল, খোঁজে 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 দেখছে ওই যে কাঁঠাল গাছতে রঘুদাস উঠেছিল ওইখানে পড়িয়ে আছে। তখন সবার বিশ্বাস হলো যে জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছিলেন, কেননা জোরে ছুটে পালিয়ে গেছে তো উত্তরটা পড়ে গেছে আর উনি চলে গেছিলেন, এটা জগন্নাথের লীলা হলো। তো ঠিক সেই রকম লীলা আমাদের রাজাপুরে হয়েছিল, এই লীলাটা আমি বললাম যে রাজাপুরে লীলা বলবার জন্য বহু বছর আগের কথা। তখন আমাদের অত ভক্ত ছিল না, এই মন্দিরটা মনে হয় তখন হয়েছিল কিন্তু পিছনে বাড়িটা হয় না, আর যেখানে আমরা গোটে ঘরে থাকি সে ঘরটা হয়েছিল। তো সেখানে স্বরূপ দামোদর প্রভু না মনে হয় তার ধরাধর নাম ছিল, তিনি দায়িত্ব ছিলেন ম্যানেজার হতে ছিলেন বা কেউ ম্যানেজার ছিল। সেদিন রাত্রিরে তো চারপাশে তো বহুত কাঁঠাল বাগান আম বাগান লিচু বাগান, মুসলমান মনে হয় হ্যাঁ ওর বাগান ছিল, ও রাত্রি আসলো এসে ডাকলো প্রভু প্রভু, ম্যানেজার ডাকলো না কি ও দরজা খুলেছে কী ব্যাপার, না আমার বাগান থেকে কাঁঠাল চুরি করছে তোমার প্রভুরা। সঙ্গে সঙ্গে ম্যানেজারে গিয়ে সব ভক্তকে জাগালো, কী ব্যাপার কে সবাই শুয়ে আছে, কাঁঠাল কে ইস্কন ভক্তের যে কাঁঠাল অভাব আছে নি কাঁঠাল চুরি করতে যাবে, হ্যাঁ সবাই শুয়ে আছে। তখন ম্যানেজারটা বলে আরে না না সবাই কে কাঁঠাল চুরি করতে যাবে, তখন সে লোকটা বলছে না না আমি দেখেছি আমার দুটো ব্রহ্মচারী কাঁঠাল দিয়ে এই মন্দিরের ভিতরে ঢুকে পড়লো ওইদিকে। তো আরে না না তুমি কী দেখছো কেউ সবাই এখানে শুয়ে আছে, তাকে পাঠিয়ে দিল। তারপর দিন সকালে পূজায় যখন দরজা খোলে পিছনে গেছে আরতি প্লেট তৈরি করতে, দেখছে দুটো সদ্য তোলা কাঁঠাল সেখানে পড়িয়ে আছে। তো এইভাবে অনেক লীলা আমি দেখছি যে পুরী জগন্নাথের যে লীলা করেছেন
আমাদের মায়াপুর রাজাপুর জগন্নাথ সেরকম লীলা করছেন, এরকম আরও লীলা রয়েছে। আমি জানি না দু চারটা লীলা, ওই আগে থেকে শুনেছিলাম সেটাই মনে আছে। তো যেটা বলছিলাম জগন্নাথ, হ্যাঁ জগন্নাথের যে কি গীতগোবিন্দ, জগন্নাথের গীতগোবিন্দ অত্যন্ত প্রিয়। আপনারা সবাই জানেন কবি জয়দেব কীভাবে গীতগোবিন্দ লেখলেন। উনি গীতগোবিন্দ লিখছিলেন, লিখতে লিখতে এক জায়গায় ওনাকে লিখতে হবে সে পঙ্ক্তিটা হচ্ছে যে হে কৃষ্ণ, না কৃষ্ণ বলছেন রাধারণীকে তোমার চরণ কমল আমার মাথার উপরে রাখো। তো জয়দেবের সাহস হচ্ছে না, এত বড় কথা কী করে লিখবো যে তোমার রাধারণীকে বলে চরণ মাথা, সে কী যে লিখবে ঠিক করে না কিছু না করতে পারে। পদ্মাবতীকে বলছে আমি স্নান করতে যাচ্ছি, এসে প্রসাদ পাবো, তারপরে স্থির হয়ে লিখব। তো কবি জয়দেব স্নান করতে গিয়েছেন, পদ্মাবতী রান্না টান্নাকে রেডি আছে, তো দরজাকে ঠুক 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 আওয়াজ করলো। খুব কম সময় হয়েছে, তো পদ্মাবতী দরজা খুলছে, তো এত তাড়াতাড়ি চলে আসলো স্নান করে। তো হ্যাঁ হ্যাঁ আমার আমি যে গীতগোবিন্দ লিখছিলাম তো একটা পঙ্ক্তি মনে পড়ে গেলো, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো ঘরে গিয়ে তো লিখেছেন, তো লেখে তারপরে পদ্মাবতী কবি জয়দেবকে খাওয়ালো, খাওয়া বিশ্রাম করতে গিয়েছেন। তখন পদ্মাবতী খাওয়া প্রসাদ সেবা শুরু করে দিয়েছে, তারপরে আবার দরজাকে ঠুক 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 করলো। তো পদ্মাবতী দরজা খুলে দেখছে আবার জয়দেব, তো সেই জয়দেব দেখছে পদ্মাবতী খাচ্ছে। তো জয়দেব কি পদ্মাবতী তুমি খাচ্ছ কী করে, কারণ তখনকার নিয়ম ছিল যে স্ত্রী খেতে পারবে না যে পর্যন্ত স্বামী না খেয়েছে। স্বামী প্রসাদ পাবে তার উচ্চিষ্ট নিয়ে স্ত্রী পাবে, আজকাল সে সিস্টেম নেই কিন্তু আগে প্রাচীনকার সময় এরকম ছিল। তো কবি জয়দেব আশ্চর্য হচ্ছে, পদ্মাবতী বলছে তুমি কী করে আমার আগে প্রসাদ পেল। পদ্ম বলছে আমি তোমার আগে কী পেলাম, তুমি তো পেল প্রসাদ, তুমি পানি প্রসাদ পেল, আমি তো এখনই আসছি স্নান করে। না না কি আপনি তো স্নান করে চলে আসলেন, আমি দরজা খুললাম, আমি জিজ্ঞেস করলাম যে আপনি তাড়াতাড়ি কী করে আসলেন, আপনি বললেন যে আমার এটা পঙ্ক্তি মনে পড়ছে ভিতরে কি আপনি লেখলেন, হ্যাঁ তারপরে আমি আপনাকে খাওয়ালাম। তো কবি জয়দেব সঙ্গে ভিতরে গিয়ে দেখলো কী লেখলাম আমি, তো সেখানে সেই লাইনটা লেখা আছে, হ্যাঁ মম শ্রেয়সী মণ্ডনম স্মর গরল খণ্ডনম দেহি পদপল্লব উদারম, এই দেহি পদপল্লব উদারম এই লাইনটা ভগবান নিজে এসে জয়দেব রূপে কী করেছেন সেই লাইনটা লিখে দিয়ে গিয়েছিলেন। দেখো এই গীত গোবিন্দ অত মহান অত শ্রেষ্ঠ, ভগবানের অত্যন্ত প্রিয়, জগন্নাথেরও অত্যন্ত প্রিয়। একদিন জগন্নাথ মন্দিরে পূজারি যখন দরজা খোলে শৃঙ্গার করতে গিয়েছে, জগন্নাথের সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে গেছে, কাটা লেগেছে, কাটা খড় কুটো সব লেগে আছে। কী ব্যাপার হলো এরকম? তো জগন্নাথের এরকম হয়ে গেলে তো এটা অশুভ, খুব কে এসে এরকম অশুদ্ধ করে দিল, হ্যাঁ এটা তো কুলক্ষণ একটা। তো সারা উড়িষ্যা চাঞ্চল্য পড়ে গেছে যে জগন্নাথের গায়ে এরকম হয়ে গেল, রাজা খুব চিন্তায় পড়ে গেছে আমার কী অপরাধ হলো, প্রভু আমার কী অপরাধ হলো বলে এই অশুভ সূচনা দেখাচ্ছে, আপনার কাপড় ছিঁড়ে গেছে, কাপড়ে সব ময়লা ধুলো বালি লেগে গেছে। তো সে রাজা না খেয়ে না পেয়ে একদম খুব ইতে পড়ে থাকলো। তখন জগন্নাথ তার স্বপ্নতে এসেছে, বলছেন হে রাজন, না না তোমার কোনো অপরাধ নেই, আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কালকে রাত্রিরে আমি যখন শুয়েছিলাম মন্দিরে তো আমি গীতগোবিন্দ শুনলাম, আর গীতগোবিন্দ শুনে অত আকৃষ্ট হলাম আমি চলে গেছি বাগানে। ওই মালিক কন্যা বাগানে তখন কী করছে না বেগুন পাড়ছিল, তো বেগুন পাড়ে গীতগোবিন্দ গাইছিল, আর আমি সেই গীতগোবিন্দ শোনার জন্য সে মালিক কন্যার পিছনে 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 যাচ্ছিলাম। আর গীতগোবিন্দ শুনে অত আনন্দ পেয়েছি, আনন্দে তন্ময় হয়ে আমি একদম আত্মবিস্মৃতি তার পিছনে পিছনে যাচ্ছি। তো হঠাৎ দেখছি সূর্য উদয় শুরু হয়ে গেছে, তো সূর্য উদয় হয়ে গেছে দেখে আমি ভাবলাম দেখুন তো মঙ্গল আরতির সময় হয়ে গেল, আমি তো বেগুন বাগান আছি। তখন আমি জোরে ছুটেছি, জোরে ছুটছিলাম বেগুন বাগান দিয়ে,
তখন বেগুনের কাটার লাগে আমার কাপড়গুলো ছিঁড়ে গেছে, এই খড় কুটোগুলো লেগে আছে। তখন তো রাজা বড় চিন্তায় পড়ে গেল, আরে ভগবান যদি দেখো এরকম বাইরে যায় মাঝে মাঝে, যদি না ফেরে যদি তাহলে মন্দির ফাঁকা হয়ে যাবে। তো রাজা চিন্তা করছে, জগন্নাথ বলছেন না তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও ওই মালিকন্যাকে নিয়ে আসো, ও প্রতিদিন আমার শয়নের আগে এই গীত গোবিন্দ গান করবে, তাহলে আমি আর বাইরে যাব না। তো রাজা তারপর দিন সকালে গিয়ে সে মালিককে বলল, তুমি আসো, তোমার আর কোনো কাজ টাজ বাগানে করতে হবে না, তোমার মেয়েকে নিয়ে আসো, তোমার থাকা খাওয়া ঘর বাড়ি সব ব্যবস্থা হবে, শুধু তোমার মেয়ে ভগবানকে শয়ন দেওয়ার আগে এই গীত গোবিন্দ গাইবে। তখন থেকে এ পর্যন্ত ভগবানকে শয়ন দেওয়ার আগে এই গীত গোবিন্দ গান চলছে। আমি শুনেছি নাকি রাজা একটা তাম্র পাতেতে লিখে দিয়েছে, নির্দেশ দিয়েছে, যতদিন জগন্নাথ থাকবেন, যতদিন মন্দির থাকবে, ততদিন জগন্নাথকে শয়ন দেওয়ার পূর্বে যেন এই গীত গোবিন্দ পাঠ করা, মানে জগন্নাথের অত প্রিয় গীত গোবিন্দ, না শুনলে তার ঘুম লাগবে না, শুধু শুনবে তা নয়, জগন্নাথ শয়নের পূর্বে তাকে একটা বিশেষ বড় সিংহার বেশ করা হয়, তাকে বলে বড় সিংহার বেশ, ফুল দিয়ে সুন্দর সাজানো হয়, তখন একটা কাপড় পরানো হয়, সিল্কের কাপড়, খুব দামি কাপড়, যে কাপড়ে গীত গোবিন্দ লেখা থাকে, ওই গীত গোবিন্দ লেখা থাকা কাপড় পরলে জগন্নাথের ঘুম হবে। তো সেই কাপড়ের সম্পর্কে বর্ণনা করা আছে, একবার কবি জয়দেব একটা গ্রামে গিয়েছেন তাঁতির কাছে যে কাপড় বুনে, তাকে বলছেন যে তুমি কাপড় বুনো, আমি গীত গোবিন্দ গাইব, আর এটা কাপড়ে প্রিন্ট হয়ে যাবে, ছাপিয়ে যাবে, ছাপা হয়ে যাবে। তখন সে তাঁতি প্রথম বিশ্বাস করছিল না, তারপরে দেখলো ঠিক আছে করি, সে বুনতে শুরু করেছে, যা কবি জয়দেব গীত গোবিন্দ গাইছে সত্যি সব প্রিন্ট হয়ে যাচ্ছে, সব প্রিন্ট হয়ে যাচ্ছে। তো কয়েকটা অধ্যায় বলার পরে কবি জয়দেব ভগবানের ইচ্ছায় হোক বা ভক্তি তন্ময় হোক তিনি শুয়ে পড়েছেন, আর গীতগোবিন্দ বলছে না, তখন এ বুনছে তো গীতগোবিন্দ প্রিন্টিং হচ্ছে না, তখন তাঁতিটা কী করেছে কবি জয়দেবকে ডিস্টার্ব না করে বসে আছে, জয়দেব যখন ঘুম থেকে জাগবে তখন আবার বুনবে। তো সে জগদেব শুয়ে আছেন, তাঁতিটা হঠাৎ শুনলো বাহিরে একটা সাধু গীত গোবিন্দ গাইতে গাইতে যাচ্ছে। তো সাধুটা আসলো এই তাঁতির কাছে, তাঁতির যে কী ব্যাপার কী হচ্ছে, তো তাঁতি বলল যে জয়দেব গীত গোবিন্দ গাইছিলেন, আর তিনি গাইতে গাইতে আমি কাপড় বুনছিলাম, এখানে একটু প্রিন্ট হচ্ছিল, আর উনি শুয়ে পড়েছেন, তো আমি কাপড় বুনছি আর প্রিন্ট হচ্ছে না, সেই জন্য আমি বসে আছি, উনি যখন ঘুম থেকে জাগবে আবার আমি কাপড় বুনব। তখন সে সাধু বাবু বলো, আরে আমিও গীত গোবিন্দ জানি, আমি বলবো, তুমি তো জানো কিন্তু তুমি বললে কি প্রিন্ট হবে, হ্যাঁ প্রিন্ট হবে। তখন সে গীত গোবিন্দ গাইল, আর যখন কাপড় বুনতে শুরু করলো যে সত্যি সত্যি গীত গোবিন্দ প্রিন্ট হয়ে যাচ্ছে, এবং গাইতে গাইতে পুরো গীত গোবিন্দ শেষ হয়ে গেছে, পুরো গীত প্রিন্টিং হয়ে গেছে। কবি জয়দেব শুয়ে আছেন, ওই সাধু বাবা চলে গেছে, আর কিছু সময় পরে জয়দেব ঘুম থেকে জেগেছেন, বলছে আরে রে আরে আমি শুয়ে পড়লাম, ঠিক আছে হ্যাঁ এখন আমি গাইব, তুমি বোনা শুরু করো। তাঁতি বলছে আর তুমি গাইবে কি, বোনা হয়ে গেছে কী করে হলো, না আমি বুনে ফেলেছি, সব প্রিন্ট হয়েছে, হ্যাঁ প্রিন্ট হয়েছে, কী করে প্রিন্ট হলো, না একটা সাধু বাবা আসলো সে গাইল। তখন জয়দেব বুঝতে পেরেছেন যে জগন্নাথ স্বয়ং এসে হ্যাঁ এই গীত গোবিন্দ গেয়েছে, হ্যাঁ এই কাপড় তখন বোনা হয়েছে, কাপড়ের প্রিন্ট হয়েছে। তো তখন সেই কাপড়টা নিয়ে কবি জয়দেব কী করেছেন, পুরী মন্দিরে গিয়েছেন, বলছেন পাণ্ডাদেরকে তোমরা এই কাপড়টা জগন্নাথকে পড়াবে। পাণ্ডারা বলছে না না এটা নতুন কী কাপড় তুমি নিয়ে আসো, কী লেখাটা আছে, এটা হবে না, ওরা প্রত্যাখ্যান করে দিয়েছে। কবি জয়দেব রাজার পুরী রাজার কাছে গিয়েছে, তখন রাজা বলছে ঠিক আছে তুমি যে কাপড়টা নিয়ে এসছ এটা ভগবান পরিধান করবে না করবে
আমরা জানবো কী করে ভগবান ইচ্ছা আছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে, ঠিক আছে। সেজন্য তুমি কালকে আসো নরেন্দ্র সরোবরের কাছে, তো নরেন্দ্র সরোবরে কাপড়টা ফেলে দেওয়া হবে, যদি কাপড়টা ডুবে যাবে তার মানে জগন্নাথ চায় না, কাপড় যদি ভাসবে তাহলে জগন্নাথ চায়। তারপর দিন হাজার হাজার লোক আসছে দেখতে, কবি জয়দেব সেখানে এসেছেন কাপড় নিয়ে, রাজাও এসেছে, সে কাপড়কে নরেন্দ্র সরোবর জলে ফেলে দেওয়া হয়েছে, আর এসে জলে ডুবে যাবে কি, সে জলে স্পর্শ করে না জলে ভাসে আছে। সেই দিন থেকে এই রাজা অনুমতি দিল যে এই কাপড় পরানো হবে, জগন্নাথকে পরানো, তাহলে সেই কাপড় পরলে জগন্নাথ একটু আরাম, তার আরামে ঘুমাবে। তো গীতগোবিন্দ অত প্রিয় যে সে না শুনলে ঘুম লাগবে না, গীতগোবিন্দের লেখা কাপড় পরিধান না করলে ঘুম লাগবে না, অত প্রিয় গীতগোবিন্দ ছিল। তো গীতগোবিন্দ নিয়ে আরেকটি লীলা আমি শুনেছি, আমার শ্রী জগন্নাথ বইতে প্রকাশ করেছি। একবার ওড়িশাতে একটা জমিদার বাড়িতে চোর ডাকাত পড়েছে, ঠিক আছে, তার বাড়িতে সব কিছু লুট করে নিয়ে গেছে। তখনকার সময় জমিদারদের একটা ঠাকুর বাড়ি থাকতো, সেখানে ঠাকুরগুলো চুরি করে নিয়ে গেছে, আর ঠাকুর বাড়িতে অনেক শালিগ্রাম শিলা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে, অলঙ্কার ধন সম্পদ ভাগাভাগি করেছে। তো একটা চোরে শালিগ্রামগুলো নিয়ে গেছে, সুন্দর সুন্দর পাথরতে দেখতে নিয়ে গেছে, আর চোর কি বুঝে শালিগ্রাম শিলা নারায়ণ শিলা, ও কি করেছে এক টাকা দিয়ে একটা যে চামার আছে যে জুতো সেলাই করে, তো জুতো সেলাই যে করে চামারকে দিয়ে দিছে, হ্যাঁ জুতো সেলাই করে মুচি মুচি, হ্যাঁ মুচিকে দিয়ে দিছে। তো মুচি কী করছে একটা কিনে সে পাথর সুন্দর পাথর দেখেছে, তো ও যে জুতো সেলাই করে পেরেক ঠুকাচ্ছে, হ্যাঁ জুতো সেলাই পেরেক লাগায় না, ওই পাথর মানে নারায়ণ শিলা দিয়ে পেরেক ঠুকাচ্ছে, এই রাস্তার ধারে বসে জুতো সেলাই করছে। তো সেই সময় একটা ব্রাহ্মণ রাস্তা যাচ্ছিল, তো ব্রাহ্মণ দেখতে পেরেছে, সে পাথরটা দেখে চিনতে পেরেছে, আর ইয়ে তো সাধারণ পাথর নয়, তো নারায়ণ শিলা। তো মুচির কাছে গেছে, আরে মূর্খ তুমি কী করছ, এই নারায়ণ শিলা দিয়ে জুতো সেলাই করছ, আরে ভগবান তুমি আমাকে দিয়ে দাও, আমি ভালো করে পূজা করবো। মুচি কী বুঝে ভগবান কী করে, তো ও বলছে আমি আমি এক টাকা দিয়ে কিনেছি ভাই, তুমি এক টাকা দাও, এই পাথরটাকে নিয়ে নাও। তখন ব্রাহ্মণ সে নারায়ণ শিলাকে নিয়ে গেছে, তো নারায়ণ শিলাকে নিয়ে গেছে, তার বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে বিরাট উৎসব করেছে, তো খুব আনন্দ তার। তো নারায়ণ শিলাকে প্রতিদিন পঞ্চগব্য দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছে, একদিন দুই দিন তিন দিন চার দিন হয়েছে, তো ভগবান তার স্বপ্নেতে এসেছেন, বলতেন হে আমার প্রিয় ভক্ত ব্রাহ্মণ, তুমি আমার কত ভালোবাসে সেবা করছ, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন, আমাকে ধন্যবাদ, কিন্তু তুমি দয়া করে আমাকে মুচির কাছে নিয়ে যা, আমি মুচির সঙ্গে থাকব। তো ব্রাহ্মণ বলছে কি, আমি অত সুন্দর সেবা করছি অভিষেক করছি এতে তোমার আনন্দ হচ্ছে না, তুমি মুচির গিয়ে থাকবে, মুচির সঙ্গে গিয়ে থাকবে? জগন্নাথ বলছেন হ্যাঁ আমি মুচির সঙ্গে থাকব। কেন না, এই মুচি কী করতো সারাদিন জুতো সেলাই করতো, আর গীতগোবিন্দের একটা লাইন তার জানা ছিল, এটাকে উড়িষ্যাতে বললে বাথরুম সং, তখন এই গীতগোবিন্দ খুব প্রসিদ্ধ ছিল, তো সবাই এক দুই লাইনকে জানতো, একটা দুই একটা লাইন জানতো, এই গুনগুন গুনগুন করে সারাদিন বলতো আর জুতো সেলাই করতো। তো জগন্নাথ বলছেন ওই যে গীতগোবিন্দ শুনে আমি অত আনন্দ পেতাম, তো আমাকে দিয়ে সে জুতো সেলাই করতো পেরেক ঠুকাতো তাতে আমার দুঃখ নাই, ওই যে গীতগোবিন্দ শোনাতো তাতে আমি অত আনন্দ পেতাম, তোমার এই পঞ্চগব্য অভিষেক দিয়ে আমি যত আনন্দ পাই না। এই এইটুকু কথাটা এই পর্যন্ত আছে, তারপরে কী হলো আমি জানি না। তো এটাতে বোঝা আছে যে গীতগোবিন্দ ভগবানের কত প্রিয়, হ্যাঁ গীতগোবিন্দ কত প্রিয়। আমি সে গীতগোবিন্দ গান শুনি, আমাদের ওড়িশায় গীতগোবিন্দ খুব প্রসিদ্ধ, দক্ষিণ ভারতেও গীতগোবিন্দ খুব সুন্দর, কত সুন্দর সুর দিয়ে গায়ে, আমি যখন শুনি অর্থ তো কিছু বুঝি না, কিন্তু শুনতেই আনন্দ লাগে, হ্যাঁ অর্থ না বুঝলেও শুনতে আনন্দ লাগে, কিন্তু গীতগোবিন্দ অর্থ তো খুব গম্ভীর, সেটা হচ্ছে উন্নত স্তরের গীতগোবিন্দ, আমরা
আমরা সেগুলো শুনে হয়তো জীর্ণ করতে পারবো না, হ্যাঁ আমাদের জন্য হয়তো ততটা প্রযোজ্য নয়, কিন্তু এমনি শুনবেন আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে, হ্যাঁ খুব আনন্দ প্রসন্নতা মনে খুব প্রসন্নতা লাগবে। তো এইভাবে আমি আপনাদের কাছে ভগবানের আজকে বর্ণনা করলাম, আমাদের রাজাপুর জগন্নাথের কথা সংক্ষেপে কিছু বর্ণনা করলাম, এজন্য মেয়ে কালকে লিখে পাঠিয়েছিল, আজকে আমি আমাদের কমিউনিটিতে প্রোগ্রাম করতে গেছি, সে মেয়েটা সামনে বসে আছে। তো বলছে মহারাজ আমি বললাম আপনি জগন্নাথের কথা বলছেন, আমাদের পুরী জগন্নাথের কথা বলছেন, রাজাপুর জগন্নাথের কথা কেন বলছে না? আমি বলি ঠিক আছে তোমার বাসনা আজকে পূর্ণ হবে। তো সেটা বললাম ঠিক আছে, আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি, আজকে সারাদিন অনেক কাজ করেছি, আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে আমাদের ভগবদ গীতা সবাই শুনছে সবাই বলছে, আমাদেরটা সবাই লিখবে, 7 লক্ষ গীতা লেখন যজ্ঞ আমাদের হবে, 7 লক্ষ মানে 1 কোটি লোক গীতাটাকে লিখবে, এটা পরিকল্পনা হচ্ছে যে আমরা একটা খাতা দেব, এটা 1 কোটি লোক প্রতিদিন 2টা করে শ্লোক লিখবে, তাতে কী হবে না সবাই গীতার সংস্পর্শে আরও গভীরভাবে আসতে পারবে, শুনছে বলছে এখন লিখবে, 7 লক্ষ মানে 7 লক্ষ মানে 100 লক্ষ মানে 1 কোটি। আমি উড়ুপিতে গিয়েছিলাম, তারাও এই কোটি গীতা লেখন যজ্ঞ তারা করছে, তো আমার 7 লক্ষ গীতা হ্যাঁ লেখন যজ্ঞ করব, আপনারা সবাই তাতে সামিল হবেন। তো আমি এখানে কথা বিশ্রাম দিচ্ছি, যেহেতু কিছু প্রশ্ন আছে আর 5-7 মিনিট আছে, এই প্রশ্ন উত্তর করে সময় অতিবাহিত করব। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকের কয়েকজন প্রশ্ন করেছেন, নর্থ 24 পরগনা থেকে কাকিনাড়া, কাকিনাড়া থেকে ছবি হালদার প্রশ্ন করেছেন, মহারাজ 100 কোটি প্রণাম নেবেন আমার। একটা প্রশ্ন, রাজা ইন্দ্রদুম্নের কোনো সন্তান ছিল না, কিন্তু পুরী রথযাত্রার দিন ঝাড়ু দেন বংশ পরম্পরায় রাজা, কি করে সম্ভব? আমি যা শুনেছি পুরী রাজার যে অনেক রানী থাকে, তো যার মুখ্য রানী তার কোনো সন্তান হয় না, ঠিক আছে। তো ওখানে আমি ছোটোবেলায় এটা শুনেছি, তারা কাউকে একটা পুত্ররূপে গ্রহণ করে, ঠিক আছে, এটা শুনেছি। আরও শুনেছি ওখানে রাজা কীরকম হয় না, যদি কেউ রাজার দেহ রাখবে তো হাতির উপরে 1 কলসি জল দিয়ে হাতিকে ছাড়া হবে, ওই হাতি যার মাথায় জল ঢালবে সেই রাজা হবে। এই সম্পর্কে আমাকে একটু খোঁজে বার, আমি ছোটো এটা শুনেছি যে এটা 2টো গ্রামের ছেলে ছিল, কাশী আর কপিলা, ওরা গরু চড়াত, সেদিন দুপুরে গরু ছেড়ে দিয়ে এই কপিলা শুয়ে আছে, আর তার মাথার উপরে এটা সাপ, নাগ সাপ বসে আছে। তখন কাশিয়া দেখতে পেরেছে, কাশিয়া দেখে বলছে, আরে কপিলা তোমার মাথার উপরে নাগ সাপ, তুমি রাজা হবে, এই মজা করে বলছে। কপিলা বলছে, আমি রাজা হলে তোমাকে মন্ত্রী করব। তো এইরকম তখন বড় হয়েছে, এইরকম হয়তো নাকি ওই হাতির মাথার উপরে দিয়ে কলস জল দিয়ে পাঠানো হয়েছে, ওই হাতি গিয়ে এই কপিলার উপরে ওই জল ঢেলেছে, তারপর নাকি তিনি রাজা কপিলেন্দ্র দেব হয়েছেন, ছোটোবেলায় এটা শুনেছিলাম। তো এইভাবে তাদের নিজস্ব পুত্র হয় না, কাউকে হয়তো পুত্ররূপে গ্রহণ করে, বা এরকম হাতি ছাড়া হতো সে যার উপরে কলস জল ধর সেই রাজা হতো, এই পরম্পরাক্রমে এরকম চলে আসতো, এটা আমি শুনেছি। হরে কৃষ্ণ। ওনার আরেকটা প্রশ্ন আছে, মহারাজ জগন্নাথের রথটি কেন সব শেষে থাকে? তো তুমি আমার অন্যদিনের ক্লাস শোনো না, আমি একটা কাহিনী বললাম না, জগন্নাথের রথযাত্রা যে হলো, টিকে দ্বারকা থেকে প্রথমে রথ করে বলদেব গেলেন, তার সঙ্গে সঙ্গে সুভদ্রা গেল, ব্রজবাসীদেরকে বলবে যে কৃষ্ণ আসছে, তোমার ভালো করে সব সাজাও, হ্যাঁ উৎসব কর,
সেখানে তার আগে ব্রজবাসীদের কৃষ্ণ বিরহ দুরবস্থা দেখে মূর্ছায় পড়ে গেল। তারপরে কৃষ্ণকে রাধারানীর নাম করে তাকে আবার চেতনা ফেরত পেয়েছে, তখন কৃষ্ণকে পিছনে নিয়ে গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে অন্য কোনো পৌরাণিক কারণ থাকতে পারে। আমাদের বৈষ্ণবদের মতে দ্বারকা থেকে তো বৃন্দাবনে যাচ্ছেন, তো বলরাম আর সুভদ্রা আগে গিয়েছিলেন আর সর্বশেষে জগন্নাথ গেলেন, সেই জন্যে জগন্নাথকে পিছনে রাখা হয়েছে। আর এটাও হতে পারে যে বড় ভাই তো সবসময় আগে যাবে না, সম্মান দিয়ে বড় ভাইকে আগে নিয়ে যাচ্ছেন, আর বোনকে সুরক্ষার জন্য দুই ভাই মাঝে রেখে বোনকে নিয়ে যাচ্ছেন, এটাও হতে পারে। আর সুভদ্রা তিনি তো যোগমায়া, তো এইভাবে বিভিন্ন কারণ হতে পারে। হরে কৃষ্ণ। চব্বিশ পরগনা থেকে সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী প্রশ্ন করেছেন, চৈতন্য চরিতামৃতে গ্রন্থে গুণ্ডিচা মন্দির মার্জন লীলায় নিত্যানন্দ প্রভুকে অদ্বৈত আচার্য বহু বলেছিলেন, অজ্ঞাত কুলশীল নিত্যানন্দের সঙ্গে একসাথে ভোজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, অদ্বৈত আচার্য অদ্বৈত সিদ্ধান্তে নিপুণ, তাই তার মতো অদ্বৈতবাদীর সাথে একসঙ্গে ভোজন করলে ভদ্রলোকের মনোভাব কীরকম হয়ে যেতে পারে বলা যায় না। এই দুই প্রভুর কথার গূঢ় রহস্য বা তত্ত্ব কি? আমি গূঢ় রহস্য জানি না, ওরা একটা রহস্য করে বলছে, রহস্য জানি না কিন্তু রহস্য করে বলছে মানে কি মজা করে বলছে। যেহেতু নিত্যানন্দ প্রভু ১২ বছর বয়সে একজন সন্ন্যাসীর সঙ্গে চলে গেছিলেন, সারা ভারত ঘুরে বেড়াচ্ছিলেন, তো কখন কি হয়েছে তারা একটু মজা করে এরকম বলে। আর অদ্বৈত আচার্য যেহেতু অদ্বৈত, তিনি অদ্বৈতবাদী নয়, তিনি অদ্বৈত আচার্য, নিত্যানন্দপুর ভঙ্গি করে বলছেন যে অদ্বৈতবাদী নিরাকারবাদী ভগবান সঙ্গে এক হয়ে যাবে, তার সঙ্গে খেলে তার মন কলুষিত হবে, এরকম বলছে। তারপর আমাদের আচার্যের যে আরও কিছু গূঢ় রহস্য তার মধ্যে থাকে কেন বলছে ওটা আমার জানা নাই, কিন্তু চৈতন্য তো প্রভুপাত তাৎপর্য সেরকম কিছু বর্ণনা করে না মনে হয়। তো এটা মজা করে অদ্বৈত আচার্য অদ্বৈতবাদী নন, অদ্বৈতবাদী যারা মনে করে ব্রহ্মার জীব এক, দ্বৈত নয় এক, তো সেটা আক্ষেপ করে নিত্যানন্দপুর বলছেন তুমি তোমার নাম অদ্বৈত আর তোমার যে সিদ্ধান্ত অদ্বৈত সিদ্ধান্ত সে শুনলে মন কলুষিত হবে, তোমাদের তোমার সঙ্গে একসঙ্গে খাওয়া ঠিক নয়। আর অদ্বৈত আচার্য মজা করে বলছেন তুমি তোমার ঘর বাড়ি কোথায় কি জানে ঘুরে বেড়াচ্ছিল, কোন জাত কি তোমার সঙ্গে খেলে জাত কুল যাবে, হরে কৃষ্ণ, এরকম মাঝে মাঝে নিত্যানন্দপুর অদ্বৈতপুর একটু মাঝে মাঝে লাগে এরকম। হরে কৃষ্ণ। চব্বিশ পরগনা থেকে দেবরতী মিদ্যা প্রশ্ন করেছেন, জগন্নাথ দেবের নিম পাতা বাটা কাহিনী যদি একটু বলেন মহারাজ। আবার কোন প্রশ্ন আছে না? এটা শেষ, সেটা নিম পাতা কাহিনীটা খুব ছোট বলে দিই। লান্ডি মাতা ছিল, ওই লান্ডি মাতা মনে করলো জগন্নাথকে ছেলে বলে মনে করতো, লান্ডি মাতা মনে মনে চিন্তা করলো আমার ছেলে অত খায় অত মিষ্টি খায়, ৫৬ ভোগ ৬০ পৌটি অত খায়, তাতে পেটে অজীর্ণ হবে, তো কি করা যাবে, তো নিম পাতা বেটে নিয়ে যেত জগন্নাথকে দেওয়ার জন্য, প্রতিদিন জগন্নাথকে ভোগ লাগাতো। তো একদিন সে কৌটাকে নিম পাতা নিয়ে যাচ্ছে, তো দরোয়ান দেখেছে কি নিয়ে যাচ্ছে, তো দরোয়ান বলছে বুড়ি তুই কী নিয়ে যাচ্ছ, এই নিম পাতা নিয়ে যাচ্ছি। বুড়ি আর ভয় পায় না, আরামে বলছে তো নিম পাতা কিসের জন্য নিয়ে আছ, ওই ছেলেকে দেব। তো দরোয়ান মনে করছে মনে হয় ছেলে তো ভিতরে কাজ টাজ করে কোনো চাকরি করে, কাজ করে নিয়ে আসে, দেখি তোমার ছেলে কে কি নাম তার, বুড়ি বলে আমার ছেলে জানো না, এ বড় বড় চোখ করে বসে আছো ওখানে, ওটা আমার ছেলে, তার জন্য নিম পাতা নিয়ে যাচ্ছি। দরোয়ান বলে হ্যাঁ, আরে বুড়ি জগন্নাথের ৫৬ ভোগ খায় সন্তুষ্ট আছে না, আর তুমি নিম পাতা নিয়ে আসো জগন্নাথ ভাগা এখান থেকে, বলে তা কোড়েটা ফেলে দিয়েছে। আর বুড়ি খুব অসন্তুষ্ট হয়ে একদম দুঃখ পেয়ে কান্না করছে, সে নিম পাতা কোড়েটা ধরে
ঘরে তার কুটিয়াতে শুয়ে আছে। তখন মধ্যরাত্রিতে জগন্নাথ এসেছেন। জগন্নাথ এসে বলছেন, মা তুমি আজকে আমি নিম পাতা দিল না যে আমার পেটে খুব ব্যথা আছে, হ্যাঁ তোমার নিম পাতা না খেয়ে। ভগবানের কি ব্যথা হয় নাকি? কিন্তু ভক্ত মনে করছে আমার ছেলে তার পেটে ব্যথা হবে। ভক্তের ইচ্ছা অনুসারে তো ভগবানের অনুভব না, তো ভগবানের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তখন এসেছে লান্ডি মাতার কাছে নিম পাতা খাওয়ার জন্য। তো তখন সে জগন্নাথ গিয়ে পূজারীকে বলছে, যে দেখা আমার মা আমার জন্যে নিম পাতা নিয়ে আসতো, তোমার সিকিউরিটি ছাড়ে না, ওই নিম পাতা না খেলে আমি কিছু তোমার গ্রহণ করবো না। তো সেই দিন থেকে নাকি জগন্নাথকে প্রতিদিন একটা তিক্ত আইটেম, মেথি নাকি জলে ভিজিয়ে একটা তিক্ত বানায়, তিক্ত আইটেম জগন্নাথকে দেওয়া হয় সেই দিন থেকে। আর লান্ডি মাতার এই যে লীলা হলো, তো সে তার নাম অনুসারে রাজা একটা লান্ডি মাতা মঠ তৈরি করলেন, সে মঠটা এখনও রয়েছে। এটা আছে জগন্নাথের নিম পাতা খাওয়া লীলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাসনাবাদ থেকে রঞ্জিত মণ্ডল প্রশ্ন করেছেন, ওনার দুটো প্রশ্ন আছে মহারাজ। জগন্নাথ পুরীধামে চৈতন্য মহাপ্রভু কিভাবে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে যান এই সম্বন্ধে একটু বলবেন। আর জগন্নাথ পুরীধামে কোনো বিদেশি ভক্ত জগন্নাথকে দর্শন করার অনুমতি পায় না কেন একটু বল। আমাদের বিদেশি ভক্ত আগে খ্রিস্টান ছিল, এখন বৈষ্ণব হয়ে গেছে, কিন্তু পুরী পাণ্ডারহাটা বুঝতে চায় না, সেখানে শুধু হিন্দুদেরকে ভিতরে ঢুকতে দেয়। তো এরকম কোনো শাস্ত্রে নেই কাউকে ঢুকতে দেবে না দেবে না, জগতের নাথ সবাই ঢুকতে পারে। কিন্তু তারা যুক্তি দেখায় যে যদিও জগতের নাথ জগন্নাথ, তারা যুক্তি দেখায় যে মুসলমান সময়ে অনেকবার বিধর্মী লোকেরা এসে প্রবেশ করে, মন্দিরের বহুত ক্ষতি করেছে, ঠাকুরের ক্ষতি করেছে, সেই দিন থেকে এটা বন্ধ করা হয়েছে। যদিও এখন সে সমস্যা নেই, সে মুসলমান খ্রিস্টান তারা পরম জগন্নাথের ভক্ত হয়ে গেছে, কিন্তু ট্র্যাডিশনটা যেহেতু আছে ওটারা ভাঙতে চাইছে না। তো ব্যাপার হচ্ছে ঠিক আছে, ওরা মন্দিরে প্রবেশ করতে না দিলে কি হবে? প্রভুপাত্র জগন্নাথকে নিয়ে সারা বিশ্বতে ভক্তের হাতে অর্পণ করেছেন, যখন হরিদাস ঠাকুর আসলেন তখনও মন্দিরে প্রবেশ করেননি, মহাপ্রভু ইচ্ছা করলে প্রবেশ করাতে পারতেন, রাজা তো তার শিষ্য ছিল, আর জগন্নাথ মন্দিরটা তো তার রাজার মন্দির ছিল। তবুও তিনি হরিদাসকে বলে তুমি বাহিরে থেকে এই নীলচক্র দর্শন করো। আমি সেদিন সে লীলা বলেছিলাম না, তো জগন্নাথ সুদর্শন চক্রকে বলল আমরা কাছে তুমি খম্ব হয়ে থাকবে, আমার মন্দির উপরে নীলচক্র হয়ে থাকবে, আর ভক্তরা আমার দর্শন মন্দিরে এসে দর্শন করলে যা ফল পাবে, যারা মন্দির প্রবেশ করতে পারবে না তোমার নীলচক্রকে দর্শন করলে সেই ফল পাবে। আমার মনে হয় জগন্নাথ বুঝতে পেরেছেন যে শিল প্রভুপাদে সে সারা পৃথিবীতে প্রচার করবে, হ্যাঁ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ সবাই বৈষ্ণব হবে, কিন্তু পুরী পাণ্ডারা তো ভিতরে ছাড়বে না, তখন এরা নীলচক্রকে দর্শন করে উদ্ধার পাবে। তো এখন আমরা চেষ্টা করছি পুরী পাণ্ডাদেরকে বুঝাবার জন্য, গুরু মহারাজ খুব চাইছেন, প্রভুপাদও খুব চাইছিলেন, প্রভুপাদ অতটা চাইছিলেন পুরী মন্দিরে যেহেতু বিদেশি ভক্তদেরকে ঢুকতে দেওয়া হলো না, তাই নিজে বলে তাহলে আমি আর মন্দিরে যাব না, আমি শুনেছি সেরকম। ব্যাপার আছে সেখানে লেখে রেখেছে হিন্দু ব্যক্তিদের কেউ যেতে পারবে না। তো কী করে বুঝবে কে হিন্দু কে হিন্দু নয়? ভারতের লোক আছে অনেক মুসলিম আছে ভিতরে ঢুকছে দিব্যি ঘুরে টুরে আসছে, কিন্তু বিদেশে চামড়াটা সাদা হলেই গণ্ডগোল হয়ে গেল, সাদা ভক্ত হয়ে গণ্ডগোল। এনিও সেটা তাদের বিচার, আমরা কিছু করতে পারি না, যেহেতু জগন্নাথ তো তাদের জগন্নাথ, জগন্নাথ তাদেরকে নিজের বলে গ্রহণ করেছেন। কোনো দিন যদি তারা প্রসন্ন হবে খুশি হবে, পুরী পাণ্ডারা খুশি হবে, সেবকেরা খুশি হবে, তারা নিমন্ত্রণ জানাবে, নিশ্চিতরূপে ভক্তরা আমাদের বিদেশি ভক্তরা মন্দির প্রবেশ করতে পারবে। আর কি প্রশ্ন ছিল? ও জগন্নাথ শরীরের সঙ্গে লীন। ব্যাপার আছে মহাপ্রভু কিভাবে অপ্রকট হলো তার সেরকম বিস্তার বর্ণনা নেই। সে ওড়িশার ঐতিহাসিকরা সে আবুল তাবুল কথা বলে, ওরা তো অসুর প্রবৃত্তির লোক,
তো মহাপ্রভু কিভাবে ধরাধাম ত্যাগ করবে তারা কি করে জানবে, জানে না। তো ভক্তরা বিভিন্ন রকমের কথা বলে, শোনা কথা যে জগন্নাথ শরীরে মহাপ্রভু লীন হয়ে গেছে। কেউ বলে মহাপ্রভু সমুদ্র প্রবেশ করে গেছেন, কেউ বলে অনেক লম্বা কীর্তন হচ্ছিল, নাচতে নাচতে কীর্তনের মধ্যে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছে। আমি একজন মহাদকে শুনলাম, এটা ঠিক, যারা মন্দিরে ছিল ভক্তরা তারা দেখল যে মহাপ্রভু জগন্নাথের শরীরে লীন হয়ে গেছেন, তারা সমুদ্র তীরে ছিল তারা দেখছে মহাপ্রভু সমুদ্রে প্রবেশ করেছেন, যারা গম্ভীর এক ছিল তারা দেখছে যে মহাপ্রভু কীর্তন করতে করতে তিনি কি হয়েছেন না অন্তর্হিত হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছেন। এরা শোনা আছে, কোনো কোনো লেখা পড়ি না আমি, কিন্তু ভক্তিরত্নাকরণ না কোন জায়গায় একটা লেখা আছে, যে লেখায় বলা হয়েছে যে মহাপ্রভু গিয়ে তোটা গোপীনাথ শরীরে প্রবেশ করেছেন। এই তোটা গোপীনাথ শরীরে প্রবেশ করেছেন তার প্রমাণস্বরূপ সেখানকার পূজারীরা দেখান তোটা গোপীনাথ বিগ্রহতে বসে আছে, তো তো তার জঙ্ঘতে জানুতে একটা ফাটল আছে, তো তারা বলে যে মহাপ্রভু এই ফাটল দিয়ে প্রবেশ করেছেন। আমিও দেখেছি, এখন দেখা যায় না, যায় না যে ভোরবেলা যাবেন যখন অর্চনা হচ্ছে সিঙ্গার হচ্ছে সেই সময় গেলে কিছু দক্ষিণা দিলে তারা কাপড় তুলে ওটা দেখায়। তো এটা লেখা আছে, এটা লেখা আছে। তো আমি যখন বাড়িতে ছিলাম পুরীতে প্রায় 50 বছর হয়ে যাবে, ইস্কন আমার 45 বছর হয়ে গেল, তখনকার সময় আমি যেতাম তোটা গোপীনাথ মন্দিরে, সেখানে সাধু বাবা থাকতেন, সে সেই মন্দিরে 50 বছর ধরে আছে, ঠিক আছে, তখন 100 বছরের আগের কথা বলছে আমাকে। উনি আমাকে বললেন যে মহাপ্রভু তো এসছেন, এসে ঠিক ঢুকেই যে জায়গাটা ঘরের মতন আছে সেখানে উনি উনি কাপড়টা রয়ে গেছে, উনি তো প্রবেশ করেছে বিগ্রহ কিন্তু কাপড়টা রয়ে গেছে, তো সেই কাপড়টাকে নিয়ে তারা সে উঠানের উপরে একটা সমাধি দিয়েছে। এবং তোটা গোপীনাথ মন্দির আপনারা যাবেন যে নাট মন্দিরটা দেখছেন, সেটা আগে ছিল না, পরে একটা ইস্কন ভক্ত বানিয়ে দিয়েছে, তো সেখানে দেখবেন ঢুকেই বাম দিকে একটা রাধারণীর চরণচিহ্ন আছে, একটা ছোটো টোম মতন তৈরি করা হয়েছে তুলসী মঞ্চের মতন। তো সেই বাবাজি মহারাজ বললেন মহাপ্রভুর কাপড়গুলো সেইখানে পুঁতে তারপর একটা মঞ্চ তৈরি করে রাধারণীর চরণকমল স্থাপন করা হলো। তো এইভাবে মহাপ্রভুর অপ্রকট সম্পর্কে বিভিন্ন মতবাদ শোনা যায়, নাস্তিকরা উদ্ভট মতবাদ দেয়, কিন্তু চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে মহাপ্রভুর বিরহ বর্ণনা করার জন্য ভক্তদের হৃদয় বিদীর্ণ হয়ে যেত, তাই মহাপ্রভু বিরহ লীলা অপ্রকট লীলা তারা কেউ সুস্পষ্ট করে না, ভক্তি রত্নাকর একটা লাইন এরকম লেখা হয়েছে, ঠিক আছে। হুগলি থেকে কমল সামন্ত প্রশ্ন করেছেন জগন্নাথের রথের দড়ি কোথা থেকে আসে? আচ্ছা, তো মহারাজ একটা ছোট্ট ঘোষণা করে দিতে হবে, যোগিনী একাদশী হরে কৃষ্ণ। যারা যারা যোগিনী একাদশী উপলক্ষে ভগবদ্গীতা দান করেছেন তাদের নাম একটু পাঠ করছি। সোমনাথ কাঁড়ি 4টি গীতা, স্বর্গীয় মধুসূদন কাঁড়ি 2টি গীতা, রোহন দেবনাথ 1টি গীতা, রৌনক দেবনাথ 1টি গীতা, স্বর্গীয় শ্যামাপদদের উদ্দেশ্যে 1টি গীতা, মীনা দাস 1টি গীতা, সনাতন ঢালি 1টি গীতা, বাসুদেব দুয়ারি 1টি গীতা, সুবল মণ্ডল 1টি গীতা, কৌশিক দে 1টি গীতা, বিজয় কারক 1টি গীতা, অসীমা কারক 1টি গীতা। তো আপনাদের মধ্যে যারা যারা এখনও যাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি মহারাজ, আগামীকাল প্রশ্নের উত্তর দেবেন, এবং যারা যারা প্রশ্ন এভাবে জানার ইচ্ছা, যারা মানে জগন্নাথ সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন যাদের মধ্যে রয়েছে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মহারাজের, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রশ্ন করবেন, আগামীকাল মহারাজ উত্তর দেবেন। হরেক